আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সকল প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় জানব। আমরা জানি ইরাক কুর্দিস্তানের ডক্টর মালা আলী কুর্দিস্তানি নামে একজন ডক্টর রয়েছে, যিনি আল কুরআনের মাধ্যমে অসংখ্য রোগের চিকিৎসা করেন। আমরা সবচাইতে যে বিষয়টা নিয়ে অবাক হই সে বিষয়টা হচ্ছে বোবা মানুষের সুস্থতা, বোবা মানুষ ভালো হওয়া। এই বিষয়টা নিয়ে অনেকেই অনেক মন্তব্য করে থাকে ও ইরাক কুর্দিস্তানের শায়খ ডক্টর মালা আলী কুর্দিস্তানের চিকিৎসা বিষয় নিয়ে অনেকেই আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিষয় নিয়ে মন্তব্য করে থাকেন। অনেকে বলে এটা কখনোই সম্ভব না বোবা মানুষ ভালো হওয়া, কারণ এটা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামও কখনো করতে পারেন না। মানে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কখনো বোবা মানুষকে ভালো করতে পারে নাই, অন্ধ মানুষকে ভালো করতে পারে নাই। সো এটা সম্ভব না, এটা পসিবল না। তো আজকে আমরা কথা বলবো, আজকে আমরা জানবো যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যারা ভূদির অন্ধদেরকে কি কখনো ভালো করেছেন বা চিকিৎসা করেছেন। আমরা জানি সব কিছুর মালিকই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ওসিলায় মানুষকে শেফা দান করেন। প্রথমে আপনাদেরকে বলে নিই, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এমন একজন নবী যার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফ নাজিল করেছে, সুবহানাল্লাহ। তো আমরা অনেকেই বিভিন্ন মন্তব্য করে থাকি, আপনারা জানেন যে সকল নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মুজিজা দিয়েছেন, আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেয়ে অধিক মুজিজা দিয়েছেন। আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যে মুজিজা দেওয়া হয়েছে, অন্য অন্য নবীদেরকে সে মর্যাদা দেওয়া হয়নি, কিন্তু অন্য অন্য নবীদেরকে যে মর্যাদা দেওয়া হয়েছে, আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সেই মর্যাদা দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ। ইবনে আবি শাইবা উম্মে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, খাসআম গোত্রের একজন মহিলা একটি ছেলে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের খেদমতে উপস্থিত হলো। ছেলেটি কথা বলতে পারত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ওই বোবা ছেলেটির মুখে গুলি করলেন এবং নিজের দুহাত দ্রুত করে ওই পানি মহিলাকে দিয়ে বললেন, এ পানি ছেলেটিকে পান করাও এবং তা দ্বারা তার চক্ষু মুছে দাও। মহিলাটি ছেলেটিকে পানি পান করিয়ে মুখ ধুয়ে দেওয়ার সাথে সাথে ছেলেটি কথা বলতে লাগলো এবং তার ব্রেন আগের চেয়ে অনেক ভালো হয়ে গেল, সুবহানাল্লাহ। দেখেছেন, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মুজিজা। এখন আমরা জানবো জন্মগত বোবা যে নাকি জন্মগ্রহণের পরেই কথা বলতে পারে না, কানে শুনে না, কথা বলতে পারে না, তো এমন মানুষকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সুস্থ করেছেন। বাইহাকি সুমাই বিন উতাইয়া থেকে বর্ণনা করেন, একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের খেদমতে এক যুবককে আনা হল, জন্মগত ভাবে বোবা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে জিজ্ঞাসা করলেন, বলতো আমি কে? সাথে সাথে সে জবাব দিল, আপনি আল্লাহর রাসূল, সুবহানাল্লাহ। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মুজিজা। একজন জন্মগত বোবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সামনে আনা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন, বলতো আমি কে? সে সাথে সাথে জবাব দিল, আপনি আল্লাহর রাসূল, সুবহানাল্লাহ। তো আমরা যারা মন্তব্য করতাম যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কখনো বোবা মানুষকে ভালো করেন নাই বা চিকিৎসা করেন নাই বা রুকিয়া শরিয়া করেন নাই বা দোয়া করেছে সুস্থ হয় নাই, এরকম কেউ বলতে পারবে না। অতএব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নিয়ে মন্তব্য করার আগে আমাদের ভালো করে স্টাডি করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।